Good morning, friends. Aro ekbar amar channel e normal nandini te tomader shushagatam. To asha kori tumra shobai khub bhalo acho ar sokal ta khub sundor. Tobe gorom o bhaloi porche. Ar ei dekho ami ekhane ekhon ranna banna kichu nei. Shonibar oi je gechhilam nonoder bander niye ekshathe khurte. To aaj nonoder okhane kali pujo ache. To mama shoshur bario okhane ar jabo. To age eder ektu khete di. Amra to khaboi. To ajke ranna banna nei. Bari moja. শুধু বাসি কাজগুলো সেরে ঘর মুছে আর এই যে স্নান ধান সেরে নিয়েছি আর এখন ছেলের জন্য ওয়েট করছি ছেলে গেছে একটু টিউশনে কম্পিউটারে আর ও এলে তবেই আমি যাব আর বোন সেখানেই আছে তো এখন প্রায় বাজে ওই থাকো 12টা মানে ও 10টা থেকে গেছিল তো চলো আমি একটু রেডি শেডি হয়ে নি এই যে একটু রোজ ওয়াটার আর একটু অ্যালোভেরা জেল মুখে দিয়ে নেব আর চুলটা শুকিয়ে বেঁধে নেব এই হলেই আমার মোটামুটি রেডি তো মোটামুটি রেডি হয়ে গেছি এই যে এরমটা করতে করলাম আর এই যে কানেরটা এখনো পরিনি কানেরটা পরবো তো চলো ঘুরে আসি তো মোটামুটি রেডি হয়ে সবে বেরোবো তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো আর ছেলের জন্য একটা স্মার্ট ওয়াচ কেনা হয়েছিল তা আমি কি থাকতে পারি হিংসুটি মা আমি তো ছেলেই আমাকে ফোর্স করলো মা একটা কেনো কেনো তো এই যে আমার জন্য একটা পোর্টেবল স্মার্ট ওয়াচ এতে কিন্তু কলিং হয় না জাস্ট স্মার্ট ওয়াচ হাতে থাকলে একটু ফিল দেবে স্মার্ট স্মার্ট তো তাই জন্য কেমন আছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে চলো এটা নিয়ে এখন ছেলে ঘুরঘুর করছে যাবে কি রেডি হয়নি আমি রেডি কিন্তু ও এখন এটা নিয়েই ঘুরঘুর করছে ওরে এটা ভীষণ পৌঁছে গেছি আর এই যে এখানে এখন সন্ধে হয়েছে আর প্রায় 7:30টার মতো বাজে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তখন আর ভিডিও করা হয়নি এই যে মায়ের মণ্ডপ এখন প্রসেশনে আছে মা আর এই দেখো অনেকটা সন্ধে মানে এখন প্রায় 10:30-11টা বাজে তো এই যে মাকে থানে বসানো হচ্ছে তো চলো মায়ের মুখ দর্শন করে আমরাও আজকের মতো বাড়ি চলে যাব খুব দূরে নয় কাছেই তো এই যে মাকে বসানো হয়ে গেলেই আমরা চলে যাব তো এই যে জয় মা তো তোমরাও দর্শন করে নিলে মায়ের মুখ চলো আবার দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং ফ্রেন্ডস রবিবার সকাল আর এই দেখো বড় ননদের মামা তো বড় ননদ তার দুটো গোপাল তাদের দিয়েই আজকে সকালটা শুরু করলাম তো পুজো হয়ে গেছে আর এখানে তোমরা গোপাল দর্শন করে নিলে তো শুভ সকাল সত্যিই খুব সুন্দর সকাল তো এখন চলে এসেছি আর সকাল সকাল আর কাজকর্ম নেই খাওয়া দাওয়া এখানে এই যে ছেলে ননদের ছেলে দেওর শাশুড়ি মা সবাই আছে আর কি দেখাবো কিছুই সেরকম নেই দেখানোর তাই এখন চলো পিঠ পুজোর পালা রবিবার আর এখানে এখন বেশি বাজে না আমরা যেমন 1:30-2 বাজলে তবে লাঞ্চ করি এখানে তাড়াতাড়ি সব রান্নাবান্নাও হয়ে গেছে এখন প্রায় 1:30-1:45 বাজে তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হচ্ছে তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে আর বাড়ি চলে যাচ্ছি একটু দরকার আছে চলো ব্লগে সবই দেখাবো তোমাদের দরকারটা কী আবার আসবো কাছাকাছি তো 10-15 মিনিটে বাইকে লাগে তো এই যে মাকে এখন দর্শন করে এখন চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আমি লাগেজ গোছাচ্ছি আর কোনো বলো গ্রীষ্ম যখন পড়েছে তখন বাঙালির ভ্রমণ পিপাসু মন আর কি থাকে ঘরে তো চলো ঘুরে আসি বরের তো মার্চ মাসে সময় হয় না এখন সময় হয়েছে তো প্যাকিংয়ে বসে পড়েছি এই প্যাকিং ট্যাকিং করে আবার যাবো বিসর্জন দেখতে এই যে এখন প্যাকিং করে নিচ্ছি চলো এটা ছেলের আর পরের আমি কোনো ট্রলি করছি না তো এইটা হলো আর এখানে আছে আমার আমার জন্য সম্পূর্ণ একটা আলাদা ব্যাগ কারণ কে কখন কোনটা লাগবে এটা ব্যাগ ওটা ব্যাগ করতে হবে আর একটা পিঠে থাকবে তো চলো আমি গুচকাচ করে নিই সেই কারণেই বাড়ি আসা আর বাড়িতে এসে এগুলো গুছিয়ে রেখে যাই কারণ আমাদের কালকের বাদে আজকে রবিবার সোমবারের পরে মঙ্গলবারই বেরোনো তো সবই বলবো কোথায় যাচ্ছি তোমরা মোটামুটি বুঝতেই পারছো তাই না শীতের পোশাক দেখে তো এই যে এখন এখানে দেখো ব্রাশ আর কসমেটিক্স আর এইগুলো আছে এগুলোকে প্যাক করবো আর ওগুলো তো হয়ে গেছে দুটো ব্যাগ হয়েছে মোটামুটি আমাদের আর মাও সঙ্গে যাবে আবার সমস্ত কিছু গোছানো কমপ্লিট এই একটা ব্যাগ হচ্ছে এই একটা ব্যাগ হচ্ছে এই একটা ব্যাগ এটা আমার পিঠে থাকবে এটা ইমার্জেন্সি পারপাস এতে বিশেষ কিছু নেই এইটা থাকবে
যাতে আমি নেমেই সঙ্গে সঙ্গে গায়ে একটা কিছু দিতে পারি। ব্যাস এই হলো লাগেজ, ট্রলি আমি নিইনি। ট্রলির অনেক সমস্যা আমি ফিল করেছি তাই আমি নিইনি। তোমরা হয়তো বলতে পারো ট্রলিতে কমফোর্টেবল নও, তো কেমন মানুষ, আমি ট্রলিতে কমফোর্টেবল নই কারণ আমি অনেকবার আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তার থেকে আমার এরকম ব্যাগ হলে আমি খুব কমফোর্টেবল ফিল করবো। আর এগুলোতে আমার কোনোভাবেই রাস্তায় যা হ্যাম্পার মানে খুলতে হবে না। ট্রলিতে অনেক সময় জিনিসপত্র গোছানোর পরেও আর আমাদের তিনজনের জন্য অনেকটা বড় ট্রলি লাগবে, তো সেই জন্য নিলাম না। তো যে যেটা মনে করো আর কমেন্ট করে জানিও, আমার এটাই ভালো লাগে। তো এই হয়ে গেল আমার ছেলের কাঁধে একটা আর আমার কাঁধে একটা, এরকম। আমি আর কোনো পার্স বা কিছু করছি না, ব্যাস কমপ্লিট। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়বো তো বললাম, কিন্তু আরও একটা দিন অপেক্ষা করতে হবে। তো ভীষণ এক্সাইটেড আমি আর আমার ছেলেও তাই। তো এখানে চলছে বরণ, সিঁদুর খেলা আর মিষ্টি মুখ, মাকে বিদায়। তো এবার বাড়ির পথে চলো, আরও ব্লগ আসছে, দেখতে থাকো।